কাকা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ বাজান, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলের পরিচিত মুখ, তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন। আসলে আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আবু সাইদ, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, হাটের পাশে বাসা, মূলত শাইওয়াল সার বাচ্চা এবং বকনা বাচ্চা ক্রয় বিক্রয় করে থাকি। আসলে দর্শক যারা আমার নিয়মিত প্রোগ্রাম দেখে সবাই মনে করে যে সাইদ ভাই মানে আনগমন কালেকশন, তবে চেষ্টা করি সবসময় একটু আনগমন কালেকশন দেওয়ার জন্যে। তবে আমি চিন্তা করি একটা মানুষের থেকে 10 টাকা, একটা ভাইয়ের থেকে যে কোনো ভাইয়ের থেকে 10 টাকা নেবো, তবে একটা জিনিস দিয়েই নেবো। তারপর আরেকটা রিপোর্ট আছে আমার, সবাই জানে যে আবু সাইদ ভাইয়ের জিনিসের দাম 10 টাকা বেশি। হ্যাঁ, আমি স্বীকার করি, কারণ ভালো মাল কখনোই কম রেটে আমি নিজেও কিনতে পারি না, আপনাদেরকেও আমি দিতে পারবো না বলে। একই গরু একজন বিক্রি করতেছে 65,000 টাকা, অত বড় গরুই করলে আমি বিক্রি করতেছি 70-75,000 টাকা, তাহলে মিনিমাম 10-15,000 টাকার ডিফারেন্স। তাহলে এই জিনিসটা মনে করতে হবে যে বেচার সময় মিনিমাম কেবল 1,00,000 টাকা করে ডিফারেন্স হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি কেনার সময় এখন 10,000 টাকা কম পাচ্ছেন, তাই গাড়ি ভাড়ি কিনতেছেন, এটা এই এই ভূতটা মাথায় থেকে নামান। আপনার অত কেনা লাগবে না, আপনি 2 পিস বাচ্চা কিনেন, 2টা কিনেন, 1টা কিনেন, সর্বশ্রেষ্ঠটা কিনেন, 10 টাকা বেশি দিয়ে কিনেন, ভবিষ্যতে 10 মানে 1-এর জায়গায় 10 অর্থাৎ 10-এর জায়গায় 10,000 বেশি দিকে মানে আপনি 1,00,000 টাকা ভবিষ্যতে করে বেশি বিক্রি করতে পারেন। সময়টা করবে আপনার একই লাগছে, খাদ্য খরচটা একই লাগছে, শ্রমটা একই লাগছে, তাহলে কেন আপনি ক্ষতিগ্রস্ত মধ্যে পড়বেন? আমার থেকে নেবেন কেন? একটা ভালো বিক খামারি এবং ডাক্তারের সাথে পরামর্শ করে সে পরে গোটা মালটা কিনেন ভাই। আচ্ছা, জাত মান দেখে শুনে তারপরে? অবশ্যই অবশ্যই। তো আজকের পর্বে কি কি জাতের গরু দেখাবেন দর্শকদের? আজকে গরু কিছু গরু দেখাবো, একটু ফ্ল্যাগবির বাচ্চা দেখাবো, ব্ল্যাক শাইওয়াল সার বাচ্চা এবং হচ্ছে গির এবং হচ্ছে বকনা বা আমার সাথে এই আর কি সব মিলাই টুমটাম আর কি ঠুকি থাকি কিছু কালেকশন করছি, এগুলো দর্শকের দেখাবো। আশা করি কোনো দর্শক দেখলে মানে ওনার অবশ্যই তো মন ভাবে, এবং কোনো দর্শক বলতে পারবে না দাবো সাইড ভাই আপনার গরুটার এই পার্সেন্টটা কম আছে, তবে বলতে পারে যে ভাই 10 টাকার দাম বেশি হবে। আমি আবারও স্বীকার করছি ভালো ভালো জিনিসের দাম সবসময় 10 টাকা বেশি। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানাবো। আচ্ছা ঠিক আছে, দেখান কাকা। আমরা শুরুতেই 1 নম্বরে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা দেখতে পাচ্ছি। কি জাতের বাচ্চা এটা? বাজান, এটা একটা ফ্ল্যাগবি সার বাচ্চা। আসলে ফ্ল্যাগবির মধ্যে গেলে অনেকটা কল জাতমান থাকে, এটা আমি বলবো না, আমার গোটা এটা 100 ফ্ল্যাগবি সার বাচ্চা একথা আমি বলবো না। তবে যারা অভিজ্ঞতা ব্যান অনেক বড় বড় খামারি এবং ক্ষুদ্র খুমারি তারা বুঝবে যে আসলে অনেকটা কল পার্সেন্ট এনার মধ্যে আছে। এনার মাথাটা দেখাও মানে একেবারে ফুটবলের মতো করে ছোট্ট মাথা, আর ইনার যে বডির যে মানে গেট আপটা দান স্টাইল ঘরের গড়দানটা দেখো, এখনই মানে অনেকটা মোটা, অনেকটা কল চড়া এবং 4টা পাওয়ার লাফাক দিছে, এত মোটা আর এত সুন্দর মানে কি বলবো। আর সাম সুফার কথা তো মানে ভাষায় প্রকাশই করা যায় না। বয়সটা কেমন আছে এটার? এটা আনুমানিক 9 মাসের মতো হতে পারে, কিনা জিনিস কম বেশি হতে পারে 8-9 মাসের মধ্যে। আসলে এসবগুলো অল্প বয়সে অনেক গ্রোথ দেখা যায়, অনেকের কাছে এই বাচ্চাটা মনে হবে মনে হয় 1 বছর বয়স, আসলে কল তা না, ঠিক আছে। কারণ এই জাতীয় গরুগুলো মানে এমনই মানে অল্প বয়সে অনেক গ্রোথ হয়ে যায়। আর 4টা পায়ের খুরগুলো দেখো, একবার স্টেট বাটি খুর, আর চামচুসার তো অসাধারণ, মাথাটা দেখাও একবারে ফুটবলের মতন ছোট্ট। বাজান, এই 1 নম্বর বাচ্চাটা 2 নম্বর বাচ্চাটা দুইটা বাচ্চা একসঙ্গে দাম বলবো, 1 এবং 2 দুইটা বাচ্চা জোড়া করে। জি জি জি, এটা সরাই দেন, আমরা জোড়া করে দর্শক দিই। আচ্ছা 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 ঠিক আছে, দেখ কাকা। আমরা এই পাশে সিরিয়ালের 2 নম্বর এবং জোড়ার যে গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন? এটা একটা ব্ল্যাক শাইওয়াল সার বাচ্চা বাজান। আসলে ব্ল্যাক শাইওয়াল সার বাচ্চা হলে এটা অ্যাভেলেবল না, এবং অ্যাভেলেবল কল পাওয়াও যায় না এটা এই গরুগুলো, ঠিক আছে। আচ্ছা, এটা খুব কম এবং অনেক কষ্ট করে কালেকশন করে, তাহলে ব্ল্যাক শাইওয়াল বলতেছি। এই বাদ বাকি দর্শকের দেখা, ইনার যে চুটটা প্লাস নাভি কম্বল আর এনার যে চামচুসে এত পাতলা মানে রবার্টের সাইজে মনে হয় বেশি বলা যাবে, এমন 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 পরিস্থিতি। বাচ্চাটার হাইট কত ডাকল এবং নাভি কম্বল খুব সুন্দর, এক কথা চারের দিক দিয়ে গোটা মানে খুবই একটা পার্সেন্ট ফুল বাচ্চা। বয়সটা কেমন আছে কাকা? বয়সটা আনুমানিক 8-9 মাসের মতন বয়স হবে। 8-9 মাসের মতো বয়স, 8-9 মাসেই এত বড় হয়েছে? হ্যাঁ, এগুলো গরু এগুলো বললাম না যে এইসব বাচ্চা দেখলে অনেক সে বলবে আমার 10-12 মাস, আসলে কল তা না, গেলে এগুলো এগুলো অনেকটা গ্রোথ গ্রোথ হবে গরু হয়। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছে এই জোড়ার? এই 1 আর এই 2 এই দুইটা বাচ্চা কোনো দর্শক ভাই নিলে সীমিত দাম রাখছি 180,000 টাকা। 180,000 টাকা দাম রাখছি। অনেকের কাছে 1 নম্বর গরুটাই তো 1,20,000 টাকা দাম থাকবে,
বড় খামারি 1,20,000 টাকা একটা দামি চাবি, তা আমি তো সেভাবে চাই না। ক্ষুদ্র খামারি 2 টাকা কম বেশি লাভ হলে বিক্রি করে আমি আবার নিয়ে আসবো, কারণ আমার তো রাখার মতো সেই ক্যাপাসিটি নাই তো। আচ্ছা আচ্ছা, তো এটাও সরাই দেন, পরবর্তী গরুগুলো আমরা দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো কাকা, আমরা এই পাশে সিএল এর 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলুন। সাইওয়াল ষাঁড় বাচ্চা, এটা যেমনি বডির স্টাইলটা দর্শকদের দেখাও, স্টেট চারটা পা এবং এক কথায় সমস্ত দিক বৈশিষ্ট্য, চোখ মাথাটা ছোট এবং নাভি কুম্বল চোরটা কলে এখনই মানে এত সুন্দর, মানে অনেক সময় কলেই অনেক সময় 4-5 মন ওজনের গরু কল চোরটা কলে এমন কল বাঘ হয় না। তাহলে এই গরুটা যে এখন এনার গায়ে 8-10 মন গোস্ত লাগবে, তাহলে দেখার মতন কতটা একটা সৌন্দর্য লাগবে, আসলে অসাধারণ অসুন্দর্য জিনিস। আচ্ছা আচ্ছা, এই বয়সটা কেমন আছে? এটা বয়সটা অনেক 9 মাসের মতন, কিনা জিনিস কম বেশি হতে পারে, 9 মাসের মতো বয়স আছে। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ 100 বাচ্চা, সুপারহিট বাচ্চা, খুবই সুন্দর একটি বাচ্চা। এই বাচ্চাটির দাম কেমন রাখছেন? 3 আর 4 দুটো বাচ্চা একসঙ্গে দাম বলবো, 3 এবং 4 দুটো বাচ্চা জোড়া করেছে। জি জি জি, জোড়ায় দাম বলে দেবেন। জি জি, সিরিয়াল নাম্বার 4 এবং জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, এটার জাতমান বয়স সম্পর্কে একটু বলুন। এটা একটা সাইওয়াল বাচ্চা প্লাস সাইওয়ালের সাথে গিরের টচ বাচ্চা, এখানে মাথাটা দেখেন উল্টানো। আচ্ছা আচ্ছা, মাথাটা উল্টানো, কানগুলা দর্শকের দেখেন, তাহলে দর্শক বুঝতে পারবে আমার কথা। যেটা যে পার্সন আছে সেটা সে পার্সন আর বলতে কোনো সমস্যা নেই, বাদ বাকি দর্শক বিবেচনা করবে আসলে বাস্তবে ঠিক না বেঠিক। আচ্ছা, গিরের অনেকটা পার্সেন্টেজ আছে, অনেকটা পার্সেন্ট আছে জি, এবং চামচো ছাটাকল অনেকটা পাতলা প্লাস এখনই যে হাইট এবং চোরটা দেখান, আর কি দেখি বলবো, মানে আসলে একটা ভালো গরু দেখার অনেক কিছু বৈশিষ্ট্য, এগুলো মাথায় দর্শক রাখলে কালেকশন করতে তাদেরকে সুবিধা হবে এবং কালেকশন করলে ভবিষ্যতে লাভবান হতে পারবে। দেখেন অনেকটা কল হাইট, মানে খুবই পার্সেন্টের বাচ্চা। এটার বয়সটা কেমন আছে? এটার বয়সটা আনুমানিক 9 মাসের মতন, 3 আর 4 এই দুটো বাচ্চা কোনো দর্শক ভাই নিলে দাম রাখছি 1,45,000 টাকা। 1,45,000 টাকা হলে 3 এবং 4 এই জোড়া বাচ্চা নিতে পারবে? অবশ্যই অবশ্যই। এখানে কি দরদামের সুযোগ আছে? না, অল্প সামান্য সম্মান করব, আমারই কিছু না। আচ্ছা আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুগুলো। আচ্ছা ঠিক আছে। কাকা, সিরিয়াল নাম্বার 5 মাশাআল্লাহ আরেকটি গর্জিয়াস বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, এটার জাতমান বয়স সম্পর্কে একটু বলেন। এটা একটা সাইওয়ালের সাথে ব্রাহ্মার হালকা একটু পার্সেন্ট কস আছে, আমি বলবো না এক্সেস তা না, পার্সেন্ট একটু আছে। এ দেখেন এই পাকিস্তানি যে বিটের বাচ্চাগুলা চোখগুলা কল খয়েরি চোখ, এবং মুখে যে থুতনিটা এটাও কল খয়েরি। আচ্ছা আচ্ছা, প্লাস চারটা যে খুর দেখছেন এটাও কল খয়েরি, এটাও কল কালো না। তবে এই জাতের গরুগুলা দুধের সংখ্যাটা খুবই, রেজাল্টটা ভালো, আর প্লাস খুবই শান্তশিষ্ট। এক কথা চারিদিক দিয়ে বৈশিষ্ট্য হিসাব করতে গেলে একটা খুবই ভালো, একটা হাই পার্সেন্টের বাচ্চা, এবং খুবই ভদ্র, খুবই শান্তশিষ্ট। একটা জিনিস দেখাচ্ছি, দেখেন একদম কাগজের মতো, খালি টানতে হবে অনেক হয়। আর এর পরে যদি আল্লাহ একটা বাচ্চা দেয় 100-100 বাচ্চা যাকে বলে সে জাতীয় বাচ্চা। এটার বয়সটা কেমন আছে? এটার বয়সটা আনুমানিক 8-9 মাসের মতন বয়স হবে, 8-9 মাসের মতো বয়স আছে। এটা হচ্ছে দর্শক বন্ধুরা একটা সাহিওয়াল এবং ব্রাহ্মা ক্রসের বকনা, জাত উন্নয়নের জন্য একদম পারফেক্ট 100-100 বাচ্চা, নাভি কুম্বল মানে কোনো তো অংশ কোনো দিক কম নাই। আচ্ছা, এটার দামটা কেমন রাখছেন? এ বাচ্চাটার দাম হচ্ছে সীমিত দাম 80,000 টাকা। 80,000 টাকা দাম রাখছেন, এবং চারটা বাদ দেখাম, এখান থেকে শুরু করে দেখো, এখান থেকে শুরু করে উলানের কল বাচ্চা, ওটা দেশালের কত বাচ্চা পাবে না, কি বাচ্চা পাবে ভাই? আচ্ছা আচ্ছা, টাকা দিয়ে মাল কিনতে হবে। এটাও সরাই দেন, পরবর্তী গরুগুলো আমরা দেখি। আচ্ছা আচ্ছা, টাকা আমরা এই পাশে সিরিয়ালের 6 নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, এটা তো একটা ষাঁড়। হ্যাঁ, এটা একটা ষাঁড় বাচ্চা, 6-9টা এই 4টা বাচ্চার প্যাকেজ দেখছি মাত্র 65,000 টাকা পিস। এ বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ামের সাথে ফ্ল্যাগবিট ক্রস আছে, অনেকটা পার্সেন্ট আছে না আমাদের। চোখ মাথাগুলো আকল গোলাপি এবং ঠোঁটটা আকল গোলাপি, এবং ফ্ল্যাগ যে ফ্ল্যাগবিট যে বৈশিষ্ট্য থাকে এনার মধ্যে সে পার্সেন্টটা আছে, তবে 100 বলবো না এনার সাথে, মানে এনার মা আসলে ফ্রিজিয়াম, ফ্রিজিয়ামের মধ্যে ক্রস হয়েছে, ক্রসবিটের বাচ্চা যাকে বলে। এটার বয়সটা কেমন আছে? এটার বয়সটা আনুমানিক কত? 7 মাসের মতন হবে, কিনা জিনিস কম বেশি হতে পারে,
বাচ্চাটার মাথাটা দেখেন একেবারে গোল ফুটবলের মতন ছোট্ট আকৃতি মাথাটা, প্লাস নেস্টটা গুলো অনেকটা গোল ছোট। ৬৫,০০০ লটের দ্বিতীয় নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি আনুমানিক নয় মাসের মতো হতে পারে, কেনার জিনিস কম বেশি হতে পারে। নয় মাস বয়স হচ্ছে দর্শক বন্ধুরা, ৬৫,০০০ লটের এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গরু। আচ্ছা এটাও সরাই দেন, পরবর্তী গরুটি আমরা দেখ। আচ্ছা ঠিক আছে, টাকা সিরিয়াল নাম্বার ৮ এবং ৬৫ লটের তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স এটা ওটা সাইওয়াল ৭ বাচ্চা, খুবই পার্সেন্টের বাচ্চা, নাভি কুম্বল চোট এগুলো দর্শকে দেখাও এবং গ্রোথ চারটা পাও দেখাও, প্লাস মাথাটা কত সুন্দর একবার ফুটবলের মতন ছোট্ট। এটার বয়সটা আনুমানিক ৭ মাসের মতন হতে পারে, ৭ প্লাস, ৭ মাস প্লাস বয়স, জি জি, কিনা বেশ কম বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা, লটের দাম রাখছেন ৬৫,০০০ টাকা, মাত্র ৬৫,০০০ টাকা। আমার মনে হয় না যে এই দামে আর কেউ দিতে পারবে, আমি নিজেও ঈদের পরে আর দিতে পারবো না, কারণ ঈদের পরে প্রত্যেকটা বাচ্চা পাতে ৭-৮,০০০ টাকা পিস প্রতি দাম বাড়তে থাকবে। মানে যাদের কেনার মতন পরিস্থিতি এবং সুযোগ আছে আসলে তাদেরকে একটা কথা বলবো, মানে আমার থেকে নেওয়া লাগবে না, যেখান থেকে নেন মানে এখনই নেওয়ার মতন একটা মৌসুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিরিয়াল নাম্বার ৯ এবং সর্বশেষ যে গরুটি রেখেছেন এটা কি জাতের গরু? এটা একটা সাইওয়াল ব্রিডের ষাঁড় বাচ্চা, বাচ্চারা গ্রোথটা দেখেন, নাভি কুম্বল পিলা চোট চমৎকার চায় ছিটে বাচ্চারা, কত কুম্বল গলা, পর্যাপ্ত পরিমাণ গলার কুম্বল, মানে পাখা দিয়ে বাতাস করার মতো। আচ্ছা আচ্ছা, নাভি কম্বল দেখতে পাচ্ছেন, অনেক 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 ঝুলানো। বয়সটা কেমন আছে এটা? আনুমানিক ৯ মাসের মতো বয়স হতে পারে, ৯ মাস বয়স আছে এটারও। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, ৯ মাস বয়সের একটি ষাঁড় বাচ্চা, ৬৫,০০০ টাকা, ৬৫,০০০ লটের, এটা হচ্ছে ৪ নম্বর গরু। জি, দশ জায়গায় দেখি শুনে মিলাই লিখ দর্শক, এই দামটা কি ফিক্স নাকি আলোচনা সম্ভব? অল্প সম্মান কর, মানে এটাই ফিক্স, অল্প সম্মান সম্ভব কেউ দেওয়ার মতন। বললাম তো রমজান মাস বেচা কেনার ডিল, আমরাও মাল কিনছি একটু চিপ রেট, আপনাদের দিচ্ছি চিপ রেট, আমার আমার দ্বারাও সম্ভব না ঈদের পর আপনাকে এই জাতীয় বাচ্চা মেলানো দেওয়ার মতন। আচ্ছা, আর কেনার মতন এই এখনই এখন এক সময়, যদি কোনো দর্শক ভাই পরিস্থিতি থাকে কেনার মতন তবে আমি ওনারকে বলবো, রিকোয়েস্ট করবো আপনারা দু চারটে বাচ্চা কিনে সংরক্ষে রাখতে পান, আর যাদের পরিস্থিতি নাই সে তাদের কথা ভিন্ন কথা। টাকা, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। আসলে দর্শক দর্শক কি বলবো, আসলে যার যার ছেলে তার তার কাছে ভালো, যদি কানা হয় তবু তার কাছে ভালো, যদি কালো হয় তবু তার কাছে ভালো। আমি যে এই টুকিটাকি যে কয়টা বাচ্চা কালেকশন করছি, আসলে আমার কাছে বাচ্চাগুলো পারফেক্ট আমি আশা করি, এবং মানে মানে বলতে চাচ্ছি আমি মনে করি যে মনে হয় আমার দর্শক ভাইরা মানে কেউ বলবে না যে এটা অপছন্দ জিনিস, হয়তো বলতে পারে ভাই ২ টাকা দাম বেশি, তাছাড়া আমার মনে হয় না কেউ বলতে হবে অপছন্দ জিনিস, আমি অপছন্দ জিনিস কখনোই কালেকশন করি না, আমি অল্প কালেকশন করি তবে জাতমান দিকে শ্রেষ্ঠ, সবার সাথে ২ টাকা বেশি দিয়ে কালেকশন করি, তারপরও আমার তৃপ্তি সহকারে যে জিনিস আমার কাছে ভালো লাগে না সে জিনিস আমি কখনোই কালেকশন করি না গোল। আচ্ছা আচ্ছা, তো আশা করি যে দামটা বললাম দর্শক মানে সাধ্য অনুযায়ী, তারপর দর্শক যদি এসা সস্তা খুঁজতে যায় তাহলে বাইরে যোগাযোগ করে কিনতে হবে মাল। আর এখন কল একটা বাচ্চা কালেকশন করার সময় অর্থাৎ ঈদের আগ ঈদের মিনিমাম ৭-৮ দিনের মধ্যে আগের থেকে কালেকশন করার সময় যে বাচ্চারা এখন যে রেটে বিক্রি করছে আমার দ্বারা সম্ভব না ঈদের পরে বাচ্চাটা আপনার কাছে এই দামে বিক্রি করা, কারণ তখন ইউজ পরিমাণ চাহিদা বাড়বে এবং একটা জিনিসের চাহিদার পুরোই কল দামটা কল নির্ধারিত দাম হয়। এই জিনিসটা দর্শকের মাথায় রাখতে হবে, যার যার সমর্থন আছে সেসব সেই সব দর্শক ভাই অবশ্যই কালেকশন করে রাখবে, আর যাদের সম্ভব না তাদের কথা ভিন্ন কথা ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।